আফা, দূরবাসকে যেটা করছে এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ করছে, হেতে আমগো স্বাধীনতা হস্তক্ষেপ করছে। এই ব্যাগিন ওই বুচ্চা করতেছে, বুঝছস? হ্যাঁ, বুচ্চা দিবাসুরনির পক্ষে কাজ করতেছে, আর সেই জন্যই হেতি চাইতেছে না যে আমরা মুসলিম সরকারের পক্ষে কাম করি। আরে এই সময় তো হেতি তো দুলাবারে উস্কাই দিছে। ইয়ার ফর আফা, দুলাবে কিন্তু আজকাল বেশি তোমার সাথে বুচ্চার কথা বেশি শুনতেছে, এই বিষয়টা তদন্ত করা দরকার আছে। তোর তুই যা কিছু ভাবতেছস সেটা আসলে ঠিক না। হ্যাঁ, এরকম তো তুমি আগেও ভাবছিলে। ইয়ার ফলে কি দুলাবাই ওই যে সুরুনির লগে সম্পর্ক করানো, নিজম সুরুনির লগে কম ওইটা তো তোর মুজা সুরুনি ঘটাই দিছিল। তোর দুলাবাই আবার ঠিক সময় মতো লাইনে চলি আইছে, ব্যাক সারি চলি আইছে। হ্যাঁ দুলাবাই, যা তোমারে বোঝাতেছে তুমি তো হেড়াই বুঝতেছো। হুন আফা, আরে থাম, এগিন বাদ দে। আমরা যে মিছিল করতাম পারি না এটা তোর মুসলিম সরকার জানে না। জানতে পারতো না, হেতে যখন 11 মাসে মানুষের কাছে জিজ্ঞেস করবো তখন মানুষ কি করবো, কইবো যে আমরা তো করি না, হেতে জানতে পারতো না। মুসলিম সরকার আজ জিন্দগি তো আইতো না। আমি কি কইছি ভাইজান রে? দেখছস এককারে কথা উল্টাই এলার, হেতে যান কিছু কয় নয়, বাজা মাছ খান উল্টা খাইতে জানে না। তুই নিশ্চয় সাত্তার মিয়ারে কিছু না কিছু কইছস, হিয়ালাই বলি সাত্তার মিয়া মুসলিম সরকারের পক্ষে আঙ্গরে মিছিল করতে দিতেছে না। মিছা কথা, আমি ভাজনটা কিছুই কই নাই। এত লম্বা লম্বা কথা বলিও না, নিশ্চয়ই কিছু বলছো। আমরা মুসলিম সরকারের পক্ষে কাম করতেছি, সেই জন্য যেন আমরা কোনো নির্বাচনের প্রচার প্রচারণা করতে না পারি, সেই কারণে তুই ঠিকই সাত্তার মিয়ারে কান ফরা দিছস। কোন আক্কেলে আপনারা মুসলিম সরকারের মিছিল করতে চান? আপনারা জানেন না মুসলিম সরকারের চরিত্র ভালো না? মুসলিম সরকারের চরিত্র জানি আয় কি ইত্যাম, আমি বুঝি হাতের বিয়ে করতাম কেমন? হ্যাঁ হ্যাঁ কইবিনি তো, আপনার চরিত্র তো মুসলিম সরকারের না। হ্যাঁ বিয়ে করবি কি? হ্যাঁ, আপনিও খাটাস ওই মুসলিম সরকারও খাটাস। কথা কইলাম বুঝ করি কবি, এককারে টোড়া সোলা আলাম একেবারে জানে মারে ফেলাম। ইয়া কইলি? হ্যাঁ কি মনে করছো? হ্যাঁ মন্টু চলে যাবে, আমি একলা হয়ে গেছি। মোটেও না, কাজে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে কথা কই আমার সাথে। আফা বুঝছে, এত সাহস পড়ে গেছে, এতে তোমার তুই তো করে করে কথা কয়। থাম, বুঝছে আর এত সাহস কতু নাই সেটা অনবুজন লাগবো। হেতির গলার জোর কেমনে বাড়ি গেছে সেটা আমার জানন লাগবো। এই যে তার পিছনে কে শক্তি জোগাইতেছে সেটা বাইর করন লাগবো। আমার কাছে কিন্তু মনে হইতেছে এইডার পিছনে উগান্ডা বেয়ার হাত আছে। না উগান্ডা না, অন্য কেউ থাকতে পারে। অন্য কেউ কে হইতে পারে? অন্য কে আছে সেটাই আমার এখন দেখন লাগবে। আর মাথায় এখন নতুন ফেলান কাজ করতেছে, সেই নতুন ফেলান এখন আমি কাজে দিয়াম। আর লগে গলা বাড়াই কথা কইছিস তুমি, তুই কি মনে করছিস তোরে শাড়ি দিব? তোরে আই এরম জালে আটকামো যে জালের তুন তুই সারা দিন দেখি বলে ছুটতে পারতি না।